assalomu alaykum beyors kamonas বাপ থেকে বাচ্চা করতে ভালো সুন্দর কোয়ালিটি হয়েছে ফিটিং ভালো হয় গৌতরের পাক সেটিং মার্শাল্লাহ খুব সুন্দর হয় আর কৌতরের নজর টজরও খুব ভালো আর এই জাতের একটা জিনিস কি আমার কাছে খুব ভালো লাগে যে মানে আমি আজও এই জাতের যে কটা বাচ্চা লাগাইতে গেছি লাগাইতে গিয়ে একটা বাচ্চা আলার মধ্যে কোনো সমস্যা করে না সুন্দর মতো সেট হয়েছে কবুতরগুলা কিন্তু কিছু বড় গৌতর আর কি বাড়ির উপরে তো অনেক সময় বাজে মাইরা দিছে এরা নিজের চোখ আচ্ছা শেয়ারসান যে মেইন পেয়ারটা ওইটাও অনেকে দেখতে চাইছে ইনশাআল্লাহ ওইটাও দেখাবো একটা সময় না পারলে আগামী সিজনে নামাবো দেখা যাক কি হয় কবুতরের ফেদ ভার আছে সুন্দর কিন্তু ভাবটা হইল গিয়া সি সেভেন লাইনের সাপটি লাগো উত্তর বলে অনেকে অনেকে আবার কালো কালো উতর গত সিজনের আর বাকি চারটা এই সিজনের ইনশাআল্লাহ তিনটা কবুতর এই সিজনে আবার নামাবো গত সিজনের বাচ্চাগুলা ইনশাল্লাহ সামনে নামানোর চেষ্টা করব আর কিছু মাদি কবুতর ওদের লাইনেরই ছাড়া আছে অল্প কিছু মাদি কবুতর ছাড়া এখানে তো তাই মাদি কবুতর গুলো আর কি দেখাইতে পারলাম না যাই হোক আমাদের থার্ড জেনারেশন যারা দেখতে চাইছেন ভিডিওটা মূলত তাদের জন্যই বানানো সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য আমার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ